অনুব্রততেই আস্থা সুপ্রিমো, তবু যেন বীরভূমের বক্তুই কাণ্ড থেকে গেল গলার কাটার মতো। সূত্রের খবর, শুক্রবারের বৈঠকেও মুখ্যমন্ত্রীর আক্ষেপ, কি করিনি ওদের জন্য? চাকরি দিয়েছি, ক্ষতিপূরণ দিয়েছি, সামাজিক প্রকল্পের সুযোগ দিয়েছি, তারপরও ওরা অন্য দলের সংস্পর্শে যাচ্ছে। উল্লেখ্য, গত 21 মার্চ বক্তুই কাণ্ডের বর্ষপূর্তিতে শহীদ স্মরণেও ধাক্কা খায় তৃণমূল। নিহতের পরিবারের বাড়িতে ঢুকতে গিয়ে বাধা পান তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। একটা মর্মান্তিক ফ্যামিলি, যে ফ্যামিলিতে আমাদের 10 জন লোক আজকের দিনে এই 21 মার্চে আমাদের মানে ফ্যামিলি থেকে চলে গেছে। বলা ভালো, বক্তুইয়ের শহীদ দিবস পালনের উদ্যোগটা বিজেপি নিয়েছিল, তবে দায়িত্ব পালন করতে তৃণমূলও হাজির হয়েছিল। কিন্তু তৃণমূলের শহীদ মঞ্চে যেতে চাননি স্বজনহারারা। গত মার্চে বক্তুইয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর ড্রাইফ্রুটস, চাকরি, হাজার প্রতিশ্রুতির ডালা সাজিয়ে স্বজনহারাদের কাছে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমান পরিস্থিতি বলছে প্রলোভনে ভুলছে না বক্তুই। তাই কি মুখ্যমন্ত্রীর চিন্তা বাড়ছে? বক্তুইকেও কি শুধুমাত্র ভোট ব্যাংকের হিসেবে গুনছিলেন মুখ্যমন্ত্রী? তাই কি বক্তুইবাসী বিরোধীদের দিকে ঝোঁকায় তৃণমূল হাইকমান্ডের এত চিন্তা? বীরভূমকে আগলাতে কোর কমিটি আরো মজবুত করার বার্তা, রাশ খোদ তৃণমূল সুপ্রিমোর হাতে। নজরের বীরভূম কোর কমিটি, তবে বীরভূমে নজর রাখবেন মন্ত্রী ফিরাদ হাকিম, মলয় ঘটক এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। দায়িত্ব হিসাবে কেউ না, সবাই মিলে একসাথে দেখবেন, সেটাই বলা হয়েছে। সবাই যারা কোর কমিটি করে দিয়েছেন তারা দেখবেন, এবং আরো যারা যেখানে যখন নেতৃত্ব যেখানে যাদের যাবার সেগুলো যাবেন, তারা মিটিং করবেন, এবং প্রত্যেক জেলাতে মিটিং হবে, কোর কমিটি তার মিটিং করবে, প্রত্যেক সপ্তাহে মিটিং করবে। দলনেত্রী রেখেছেন, মানুষ চাইছিল, তৃণমূলের নেতা কর্মীরা সবাই চাইছিলেন যে অনুব্রত মণ্ডল থাকুন। এখন ওনার তো হাতের তৈরি সংগঠন তো আছে, তারাই সংগঠনটা চালাবে, দিদি সেই রকমই করেছেন। অনুব্রত মণ্ডল তো আমাদের দীর্ঘদিন আমাদের অভিভাবক হিসেবে ছিলেন, আজকে তো আমাদের সবার অভিভাবক যিনি, গোটা রাজ্যের অভিভাবক, ভারতবর্ষের সর্বভারতীয় নেত্রী যিনি দায়িত্ব আছেন, ভয়ের কোনো জায়গা নেই, যা খুব ভালো ভালো ফল হয়। সাংগঠনিক দুর্বলতা আজ করেই আটোসাটো বাঁধনে বীরভূমকে বাঁধছেন মুখ্যমন্ত্রী। আগামী নির্বাচনে এই দল যে হেরে যাবে তার জন্যই অনুব্রত মণ্ডলকে রেখেছে, এবং এই দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব কেউ কাউকে বিশ্বাস করে না। বীরভূমে টুলু মণ্ডলের খোঁজ করতে বলুন মুখ্যমন্ত্রীকে। প্রশাসনে বীরভূমের প্রশাসন প্রসঙ্গে খোঁচা সুকান্ত মজুমদারের। করতে বলুন বীরভূমে টুলু মণ্ডল সম্পর্কে, তাহলে পরে আসল ভাবে সঠিকভাবে বীরভূম দেখা। বরাবরের হট সিট বীরভূম, কিন্তু প্রত্যেক ভোটের মতো কেষ্ট এবার নেই। তিহারে বন্দী থেকে কলকাঠি নাড়ার সুযোগও নেই, তাই বীরভূম নিয়ে মুখ্যমন্ত্রীর চিন্তা যেন বাড়ছে। তাতে বক্তুই নামক ফাঁকটাও ভরছে না কিছুতে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালেদ জামাল, রাজা সাহা, ভোলানাথ চক্রবর্তী এবং অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।